রকিবুল হাসান ডাঙরিয়াক যাতে 8 লাখ ভোটের ব্যবধানত হরুয়া যায় তার কারণে কংগ্রেস বন্ধুসকলও লাগিছে। আপনি যেতিয়া মন্ত্রী আছে সুপার পাওয়ার মন্ত্রী তেতিয়া আমার কাজিরঙার গড়খানিকে সুরক্ষা দিব পড়া নাই, আপনি এতিয়া আমার এই মাইনরিটির মানুষ নিরাপত্তা দিব। আপনি যেতিয়া পাওয়ার আছিল মন্ত্রী আছিল বিটিএটির যে গোষ্ঠী সংঘর্ষ আছিল আপনি পলাইছিল লন্ডন লই অলিম্পিক খেল চাবলৈ, তেতিয়া আপনি সুরক্ষিত করিব পড়া নাই, এতিয়া আপনার হাতত পাওয়ার নাই, আপনি এজন বিধায়ক ময় এজন বিধায়ক। আজি আমার এই শালমারার অন্তর্গত রিমোট এরিয়াত মিটিং এখন আছে, এই মিটিং মই উপস্থিত হলো অবহতে পলম হল, তার পিছতে যথেষ্ট মানুষ ইয়াত উপস্থিত আছে আর ইমান উৎসাহিত মানুষ, গতিকে আমি নিশ্চিত আমার যেটি কথা আজি ডেটত ভোট হলে আমি 5 লাখ ভোটত জিকি আছো, আমি চেষ্টা করে আছো রকিবুল হাসান ডাঙরিয়াক যাতে 8 লাখ ভোটের ব্যবধানত হরুয়া যায় তার কারণে কংগ্রেস বন্ধুসকলও লাগিছে, সকলে পদত্যাগ করে আছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী, কারণ থেকে ধুবরীর ইনচার্জ মন্ত্রী আছিল, থেকে মিনিস্টার আছিল পিএনআরডি রুরাল ডেভেলপমেন্টের, ইলেকট্রিসিটি বিভাগের মন্ত্রী আছিল, এগ্রিকালচার বিভাগের মন্ত্রী আছিল, ফরেস্ট মন্ত্রী আছিল, ক্রিকেট মন্ত্রী থাকতে মাইনরিটির পক্ষে অসমের জনসাধারণের কারণে ধুবরীর কারণে একো করিব পড়া নাছিল, যার কারণে এইবার ক্রিকেটক আমার ধুবরী লোকসভার রাইজে উচিত শিক্ষা দিব ইয়াত কোনো সন্দেহ নাই। মই রকিবুল হাসান ডাঙরিয়াক আগত অনুরোধ করেছো আজিও করিম, আপনি ধুবরী ফুলবাড়ি ব্রিজের কথা কইছে যে আপনি 8 সনত স্যাংশন করাইছিলে, স্যাংশন লেটারখন আজিলেও নিদিল, আপনি রাজুয়া করো, যদি স্যাংশন লেটারখন দেখাব পারে এই আইডিও ফর ক্যান্ডিডেট মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক আমি বহুয়াই দিব। 2 নম্বর, আপনি যেবিল সুপ্রিম কোর্টের কেসের কথা কইছে, মনোরা বেমা হক, রূপজান বেগম হক, 1971 সন হবনে 1951 সন হব, এইখানে গোটাই আজমল সাহেবর ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কেস আছে, স্যাটিসফাইড হয়েছে, তার মানে জাজমেন্টের কপি মোর মিডিয়ার বন্ধুসকলক আগত দেখাইছিল, আজিও মানে দেখাব পারিম, গতিকে আপনি এইবিলাকরপা বিরত থাকব, ধুবরীর লোকসভার রাইজ আপনার কেউ ভোট নিদিয়ে আপনি কি সুরক্ষা দেব, আপনি যেতিয়া মন্ত্রী আছে সুপার পাওয়ার মন্ত্রী তেতিয়া আমার কাজিরঙার গড়খানিকে সুরক্ষা দিব পড়া নাই, আপনি এতিয়া আমার এই মাইনরিটির মানুষ নিরাপত্তা দিব, আপনি যেতিয়া পাওয়ার আছিল মন্ত্রী আছিল বিটিএটির যে গোষ্ঠী সংঘর্ষ আছিল আপনি পলাইছিল লন্ডন লই অলিম্পিক খেল চাবলৈ, তেতিয়া আপনি সুরক্ষিত করিব পড়া নাই, এতিয়া আপনার হাতত পাওয়ার নাই, আপনি এজন বিধায়ক ময় এজন বিধায়ক। মানে বোধ করো আপনাতকৈ আমার শালমারার যান মানুষ আছে লুঙ্গি পিন্ধা লং প্যান্ট পিন্ধা এই বন্ধুসকলেরও বহুত ক্ষমতা আছে, তথাপি আপনার কোনো সাহস নাই, গতিকে আপনি এইবিলাক ভণ্ডামি কথারপরা বিরত থাকক। আর এতিয়া আপনাদের আরও একটা কথা কইছে, বিদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া থেকে নগাঁওত একদম হারিব, তার আমার ক্যান্ডিডেট আমিনুল হাজি ইনশাল্লাহ জিকি আছে, এতিয়া থেকে তোর অবস্থা বড় বেয়া, যার কারণে পগলা হই কই আছে যখন হেলিকপ্টার আজমল ডাঙরিয়া লই ফুরি আছে, আপনার সাংবাদিক বন্ধুসকল জান শুনক, এই শিক্ষিত যুগত এটা কোম্পানির এখন হেলিকপ্টার থাকে নাকি, এখন হেলিকপ্টার আমার আজমল ডাঙরিয়া মিডিয়াত হেলিকপ্টার বুক করেছে, তার মানি রিসিপ্ট তার কপি কিমান টাকা পেমেন্ট করেছো এইখানের হার্ড কপি মই দিম আপনার, আর বিদ্যুৎ বদলৈ আর কংগ্রেসে কই আছে যে যখন হেলিকপ্টার আকাশত ঘুরি পড়ি আছে আজমল ডাঙরিয়ার এইখান হল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দিয়ে হেলিকপ্টার, মই তেখেতসকল প্রত্যাহ্বান করছো ভারতবর্ষের গোটাই কেটার যান হাইকোর্ট আছে সবতে আমি গোচর তোলিম, আর এই ভণ্ডামী সকলের ভণ্ডামীর উত্তর আমি দিম ইলেকশনের এইখান ইয়াতে কি প্রমাণ করে, ইয়াত চাক আমি কিমান লাখ টাকা পেমেন্ট করছো আমার পার্টির নাম দি গোটাইখানি তথ্য সহকারে মই দিছি, এই ভণ্ডামী কথাবার্তা বিলাকর পড়া রকিবুল হাসান ডাঙরিয়া বিরত থাকক, বিদ্যুৎ বদল এই ডাঙরিয়া বিরত থাকক। স্যার বর্তমান গড়াখনিয়া প্রতিরোধ করার কারণে মই একটা সিম্পল লজিক আপনার দিছি, ময়ও বিধায়ক গড়াখনিয়া প্রতিরোধ করার কারণে এটা রাজ্যিক সরকারের হাত, আমার গড়াখনিয়ার কারণে বিজুস হাজরিকা ডাঙরিয়া মন্ত্রী তেখেত ওয়াটার রিসোর্স তেখেতে এশিয়ান ডেভেলপমেন্টেরপা মাতন 1500 কোটি টাকা লোন লইছে, 1500 কোটি টাকারে কোনো পর্যায়ে গড়াখনিয়া রোধ করব নয় এটা আজমল ডাঙরিয়ার কাম নহয়, ইয়ার স্থানীয় বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরী ডাঙরিয়ার কাম, আজমল ডাঙরিয়া লাখ চেষ্টা করিল সরকারে যদি ডিও লেটার সেন্ট্রাল গভর্নমেন্টলৈ নপঠায় কেতিয়াও এইটো স্যাংশন করাব নয়, এইটো এমপির কাম নহয়, মই ধুবরীর বিধায়ক মই বিন্যাসরাত যাওয়াবার 14 কোটির কাম করেছিল, এইবারও মই 8 কোটির কাম এটা চলি আছে, আরও এটা 5 কোটি টাকার স্যাংশন হয়েছে, এটি ওয়াজিদ আলী চৌধুরী ডাঙরিয়া যদি নয় রকিবুল হাসান যেতিয়া মন্ত্রী আছিল
ইনচার্জ মন্ত্রী আছিল তেতিয়া গিয়ে ধুবুরীর গড়াখনিয়ে রোধ করিব পড়া নাছিল। তেখেত অকলক প্রশ্ন করক, তেখেতে গড়াখনিয়ে তো বাদ দিয়ক, কোনো খনিয়াই তেখেতে রোধ করিব না, তেখেতর ক্যাপাসিটি নেই। এতে হহ পরিয়ালে ভূমিহীন আর বেলেগর মাটিত ভাড়া থাকবলগা হয়েছে, এইটো কার ভুলের কারণে এনেকুৱা হৈছে? এইটো 2016 চনের আপনি বিধানসভার তথ্য, এটা তথ্য মোর ওসরত আছে। রকিবুল হোসেন ডাঙরিয়া এই আইডিয়া পরে এটা প্রশ্ন আছিল যে আপনার বাঁচি বাঁচি মুসলিম মানুষগুলোক উচ্ছেদ করে আসলে। রকিবুল হোসেন ডাঙরিয়া এইটো সাপ্লিমেন্টারি কোশ্চেনত অন্তর্ভুক্ত লেকচার দিছিল তাত বিধানসভা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতক কৈছিল, রকিবুল হোসেন ডাঙরিয়া আপনার দিনত আপনি ক্যাবিনেট মন্ত্রী থাকতে, মই ক্যাবিনেট মন্ত্রী থাকতে আমি পাস করেছিল, হাইকোর্টে এই কারণে রায় দিছিল যে সরকারি ল্যান্ডত যেবিলাক বসবাস করে আছে এইবিলাক উচ্ছেদ করা হয়। রকিবুল হোসেন ডাঙরিয়ার দিনত হয়েছে, তেখেতর যদি সদস্য থাকিলে হয় গড়াখনিয়া তেতিয়া ক্যাবিনেট ডিসিশন লই হাইকোর্টের যেবিলাক উচ্ছেদ আমার দুখিয়া মানুষ উচ্ছেদ করে আছে গড়াখনিয়া মানুষ তেতিয়া প্রতিহত করিব পারিলে। ইয়ার উপর কি পদক্ষেপ লব বলে ভাবে? এতিয়া আজমল ডাঙরিয়া বারে বারে আপ্রাণ চেষ্টা চলাই আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার ওসরত আমি মেমোরেন্ডম লই গেছিল ফকিরগঞ্জের কারণে, তেখেতে সাংসদ পুঁজিরে মাথন 5 কোটি বছরি 2.5 কোটি পায়, কোভিডের কারণে পয়সা পাওয়া নাছিল 3 বছর কোনো সাংসদে। তারপিছতো আজমল ডাঙরিয়া ফকিরগঞ্জত কেবাবারও আজমল পুঁজির পড়া সাংসদ পুঁজির পড়া ফকিরগঞ্জত গড়াখনিয়া প্রতিরোধ করার কারণে বহুত চেষ্টা করেছিল, ধন দিছিল, আগামী দিনত দিব আর আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।